থেকে বাজেট অধিবেশন শুরু সংসদে আগামীকাল বাজেট পেশ আমরা জানি এবং সেই বাজেট অধিবেশনে আজ সংসদের যৌথ কক্ষে অভিভাষণ দেবেন রাষ্ট্রপতি অভিভাষণে মিলতে পারে সরকারের আগামী পদক্ষেপের ইঙ্গিত অভিভাষণের পর আর্থিক সমীক্ষা পেশ প্রথমে লোকসভায় এবং পরে রাজ্যসভায় আর্থিক সমীক্ষা পেশ করা হবে দুপুর আড়াইটে থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে আগামীকাল সকাল এগারোটায় 2022-23 সাধারণ বাজেট পেশ হবে লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের এক ঘন্টা পরে রাজ্যসভার অধিবেশন শুরু হবে অন্যদিকে পেগাসাস নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতির প্রস্তাব দিক সরকার সংসদ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে তা দেখার দায়িত্ব সরকারের এর আগে একটা গোটা অধিবেশন পেগাসাসে পণ্ড হয়েছে এমনটা দাবি করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র গতবার আমরা যেটা দেখেছি যে সংসদের যে শীতকালীন অধিবেশন ছিল তা কিন্তু কার্যত গোটাটাই মুলতবি হয়ে গিয়েছিল এই পেগাসাস ইস্যুতে এবং ঠিক বাজেট অধিবেশনের দুদিন আগে থেকেই আমরা দেখছি পেগাসাস ইস্যু কিন্তু আবারও মাথাচাড়া দিয়েছে বিরোধীরা তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হবে মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে আমরা জানি এবারও কি এরকম একটা আশঙ্কা রয়েছে আশঙ্কা তো রয়েছে প্রসঙ্গিতা কারণ নতুন যে তথ্যগুলো এসছে সংবাদ মাধ্যমে যেটাতে দেখা যাচ্ছে যে 2017 সালে $2 মিলিয়ন খরচ করে ভারত সরকার ইসরায়েল থেকে সফটওয়্যার কিনেছিল এবং তারপর থেকে বিরোধীরা বিশেষ করে সরব হয়েছেন লোকসভা এবং রাজ্যসভায় সরকারকে জবাব দিতে হবে সুপ্রিম কোর্টের 3 সদস্যের কমিটি ইতিমধ্যে তদন্ত করছে সেই কমিটির কাছেও কিছু প্রস্তাব পাঠানো হয়েছে বিভিন্ন নেতাদের তরফ থেকে তবে লোকসভা এবং রাজ্যসভাতে এর আগে আমরা দেখেছি সুষ্ঠুভাবে হাউস চলেনি প্রায় একটা সেশন ওয়াশ আউট হয়ে গেছিল আজ থেকে বাজেট সেশন স্টার্ট হচ্ছে ফার্স্ট হাফ চলবে আজ থেকে 11 তারিখ অব্দি কিন্তু তার ঠিক দুদিন আগে যে পেগাসাসের নতুন তথ্যগুলো সামনে এসছে সেটা নিয়ে এখন হাতিয়ার করছেন বিরোধীরা বিশেষ করে গতকাল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী চিঠি দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে অশ্বিনী বৈষ্ণব যে স্টেটমেন্ট দিয়েছিলেন মিনিস্টার অফ আইস ইনফরমেশন টেকনোলজি সেটাতে তিনি হাউসকে মিসলিড করেছিলেন তার বিরুদ্ধে প্রিভিলিং নোটিস তিনি দিয়েছেন অন্যদিকে আজকেই হাউস স্টার্ট হচ্ছে আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটি ডেকেছেন লোকসভার স্পিকার সেখানে লোকসভায় কি কি আলোচনা হবে সেটা নিয়ে তিনি সময় অ্যালটমেন্ট করা হবে তিনটের সময় সরকারের তরফ থেকে একটা ভার্চুয়াল অল পার্টি মিটিং ডাকা হয়েছে তার আগে বিরোধীরা তাদের সুর চড়াচ্ছেন আরো সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসি দলনেতা জানিয়েছেন যে তারা চাইছেন যে প্রধানমন্ত্রী এসে পেগাসাস নিয়ে আগে একটা স্টেটমেন্ট দিন এবং আজকে যখন বিজনেস অ্যাডভাইজারি কমিটি বসবে সেটাতেও সরকারের তরফ থেকে প্রস্তাব আসুক কখন প্রধানমন্ত্রী লোকসভায় স্টেটমেন্ট দেবেন এবং তারপরে যে বাকি দলের বক্তব্য রয়েছে তারাও সেটা রেজিস্টার করাতে চাইছেন সেটার জন্য সময় যেন তারাও পান তিনি এটা চাইছেন কেন কি এর আগে তিনি বলছেন যে একটা হাউস কার্যত ওয়াশ আউট হয়ে গেছিল যখন এই নতুন তথ্যগুলো এসেছিল যে কোন কোন নেতা নেত্রীদের ফোন ট্যাপিং করা হয়েছে পেগাসাস স্পাইওয়্যার ইউজ করে তারা অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপ করা হয়েছিল পেগাসাস স্পাইওয়্যার ইউজ করা হয়েছিল সেটা আজকেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং আজকে যখন বিএসসি মিটিং হবে সেটাতেই একই অবস্থান টিএমসি তরফ থেকে নেওয়া হবে এবং সর্বদলীয় বৈঠকেও তারা এই দাবি করবেন যে প্রধানমন্ত্রী লোকসভায় এবং রাজ্যসভায় এসে স্টেটমেন্ট দিন এবং তারপর বিরোধীরা কি বলছেন তাদের বক্তব্য যেন সেখানে রেজিস্টার করা হয় তাহলেই হাউস সুষ্ঠুভাবে চলবে যদি এইটা না হয় তাহলে তারাও মনে করছেন যে হয়তো এর আগে যে চিত্রটা দেখা গেছিল লোকসভা রাজ্যসভায় পেগাসাস নিয়ে কার্যত ওয়াশ আউট হয়ে গেছিল একটা সেশন এই সেশনেও কিন্তু কোনো কাজ হবে তার সম্ভাবনা খুবই কম এখন অব্দি আমরা ইঙ্গিত পাচ্ছি তবে বিরোধীরা সব দায়িত্ব এখন সরকারের উপর ছাড়ছেন যেহেতু তারা মনে করছেন যে সরকার যদি স্টেটমেন্ট দিয়ে দেয় তারা স্পষ্টীকরণ আসে লোকসভায় রাজ্যসভায় সেক্ষেত্রে লোকসভা রাজ্যসভা সুষ্ঠুভাবে চলবে এবং সরকারের দায়িত্ব এটা দেখার কি ঠিকঠাক ভাবে লোকসভা এবং রাজ্যসভা চলে এখন দেখতে হবে কুসুমিতা কি যখন 12টার পর আজকে লোকসভার মিটিং হয়েছে বিএসসি সেটাতে সরকার কি অবস্থান নিচ্ছে এবং সর্বদলীয় বৈঠকে আজকে কি অবস্থান নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে যখন বিরোধী দলগুলোর তরফ থেকে দেশের নিয়ে দাবি তোলা হবে তো প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট আজকে দেবেন লোকসভা সংসদ ভবনে সম্ভবত 10টা 25 নাগাদ আজকে সেশন স্টার্ট হওয়ার আগে প্রধানমন্ত্রী একটা বিবৃতি আসার কথা রয়েছে এখন দেখতে হবে সেটা থেকে কোনো পেগাসাস ইস্যু নিয়ে তিনি কাজ করছেন কি করছেন না সেটাও দেখার বিষয় কুসুমিতা ধন্যবাদ বিজেন্দ্র দেখো কুসুমিতা আমরা দেখতেই পাচ্ছি যে বিরোধীরা কিন্তু একেবারে দল বাঁধছে এবং তাদের প্রধান হাতিয়ার কিন্তু পেগাসাস নিয়ে যে নতুন তথ্যগুলো উঠে এসেছে এবং তার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে নিউইয়র্ক টাইমসের একটা পেগাসাস প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে ইসরায়েলের থেকে মোদী সরকার এই স্পাইওয়্যার হয়তো কিনেছে প্রধানমন্ত্রীর জবাবদিহি দাবি করছে বিরোধীরা যেমনটা আমরা দেখেছি যে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারির দাবিতে লোকসভার স্পিকার কি ইতিমধ্যেই চিঠি দিয়েছে কংগ্রেস সুর চড়িয়েছে তৃণমূল অন্যদিকে পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে পেগাসাস ব্যবহারের অভিযোগ তুলেছে বিজেপি ইসরায়েলের কাছ থেকে স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল মোদী সরকার এই প্রশ্নেই উত্তাল হয়ে উঠেছিল সংসদের বাদল অধিবেশন
এবার বাজেট অধিবেশনের আগে ফের সেই পেগাসাস ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। সংসদের অন্ধকারে ফের মোদি সরকারকে চেপে ধরার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারির দাবি তুলেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর জবাবদিহিও চাইছে তারা। প্রধানমন্ত্রীকে খুদ কো দেশ কো সম্বোধিত করনা চাইয়ে, এড্রেস করনা চাইয়ে রাষ্ট্র কো, কি ভাই ইয়ে জো কনফিউশন পেদা হো রা ইয়ে গলত হ্যায়। ऑलरेडी सुप्रीम कोर्ट ने ये कमेटी बना रखी है। দু দিন আগে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল সাইবার ওয়েপন শীর্ষক প্রতিবেদনের একাংশে দাবি করা হয়, 2017 জুলাইয়ে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সময় দুদেশের মধ্যে অত্যাধুনিক অস্ত্র ও নজরদারি সামগ্রীর প্রায় 200 কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি হয়, যার কেন্দ্রবিন্দুতে ছিল পেগাসাস ও একটি মিসাইল সিস্টেম। বাজেট অধিবেশনের আগে এই প্রতিবেদন পেগাসাস কাণ্ডে ঘৃতাহুতি দিয়েছে। মোদি সরকারকে নিশানা করে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ভারত ও ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। সত্যিই ইসরায়েলের কাছে পেগাসাস স্পাইওয়্যার উন্নত সংস্করণ আছে কিনা এখনই তা জানার উপযুক্ত সময়। শেষবার $2 বিলিয়ন চুক্তি হয়েছিল, এবার আরো ভালো কিছু করা যেতে পারে। 2024 নির্বাচনের আগে যদি আরো উন্নত মানের কোন স্পাইওয়্যার পাওয়া যায় তাহলে আমরা তা $4 বিলিয়ন কিনে নিতে পারি। কেন্দ্রের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগে স্বরূপ তৃণমূল। এটা তো দীর্ঘদিন ধরে আমরা আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা দীর্ঘদিন ধরে সংসদে বলে আসছি এবং আসন্ন সংসদে আমার আশা নির্বাচনে এই পেগাসাস বিষয়ে যে কেন্দ্রীয় সরকার যে সবার ঘরে আড়ি পাচ্ছে, কোনো প্রাইভেসি থাকতে দিচ্ছে না, সেটা আরেকবার প্রমাণিত হবে। আমাদের রাজ্যেও এই পেগাসাসের ব্যবহার হয়েছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ পেগাসাস ব্যবহার করেছে বিরোধী দলের নেতাদের ফোনে স্নুপিং করার জন্য। গত বছর সংসদের বাদল অধিবেশন শুরুর আগে পেগাসাস ইস্যু সামনে আসে। ইসরায়েলের এনএসওর তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিরোধী নেতা নেত্রী থেকে শুরু করে বহু বিশিষ্টের ফোন হ্যাকের অভিযোগে তোলপাড় পড়ে যায়। সেই সময় উত্তাল সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতি দেন, বেআইনিভাবে কারো ফোনে আড়ি পাতা হয়নি। এই প্রেক্ষাপটেই পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারির দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। कांग्रेस पार्टी पार्टी के पंचर का पेगासस के टिंचर से इलाज करना चाहती है और उनको एक बात अच्छी तरह समझना चाहिए कि फूकी हुई बंदूकों और छूटे हुए कारतूसों से जो है वो फायर नहीं होता बल्कि मिस फायर होता है। ইতিমধ্যে পেগাসাস ইস্যু খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের কমিটি গড়েছে সুপ্রিম কোর্ট। তবে এদিন পেগাসাস কাণ্ডে এফআইআর করে তদন্ত শুরুর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এমএল শর্মা নামে এক আইনজীবী। এবিপি আনন্দ। এদিকে গতকাল আরও এক নতুন ইস্যু নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের ওয়েবসাইটে থাকা ভারতের ম্যাপ নিয়ে তৈরি হলো বিতর্ক। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। ফেসবুকে এ নিয়ে পোস্ট করেছেন উত্তরপ্রদেশের রায়বেরেলি এইমসের এক বাঙালি চিকিৎসক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর ওয়েবসাইটে থাকা ভারতের মানচিত্র নিয়ে বাধল বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। টুইটার হ্যান্ডেলে হুর ওয়েবসাইটে থাকা মানচিত্রের ছবি পোস্ট করে তাতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। কোনো দেশের কোভিড সংক্রান্ত তথ্য জানতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে নির্দিষ্ট দেশের মানচিত্রে ক্লিক করলেই সেই দেশের কোভিড সংক্রান্ত তথ্য পাওয়া যায়। তৃণমূল সাংসদের অভিযোগ, হুর ওয়েবসাইটে থাকা ম্যাপে জম্মু কাশ্মীর ও লাদাখের অংশে ক্লিক করলেই বেরিয়ে আসছে পাকিস্তানের কোভিড তথ্য। WHO-র মতো একটা এত বড় সাইটে ইন্ডিয়াকে এইভাবে ডিফেম করা হচ্ছে। ইন্ডিয়ার ম্যাপে ইতিমধ্যেই দেখিয়ে দেওয়া হচ্ছে যে কাশ্মীর ইন্ডিয়ার অঙ্গ নয়, কাশ্মীরের 90% দেখানো হচ্ছে পাকিস্তানের সাথে এবং 10% দেখানো হচ্ছে চায়নার সাথে। অরুণাচল প্রদেশকে সেপারেটলি ডিমার্কেট করা হচ্ছে, অথচ এটা ভারতবর্ষের মতো দেশে এত বড় সরকার, তাদের কারণ নজরে এখন অবধি আসেনি। একই অভিযোগে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে ফেসবুকে এই পোস্ট করেছেন উত্তরপ্রদেশের রায়বেরেলি এইমসের এক বাঙালি চিকিৎসক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক সংস্থার থেকে এইরকম একটি মানচিত্র, এটি বোধহয় ঠিক নয়। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য সমস্ত সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছে অনুরোধ করব যে তারা যাতে আন্তর্জাতিকভাবে এই ব্যাপারটিকে একটু দেখে এই বিষয়টিকে অন্তত সংশোধন করানোর ব্যবস্থা। হুয়ের সঙ্গে চীনের সম্পর্ক সর্বজন বিদিত এবং সাম্প্রতিককালে তাদের সম্পর্কটা আরও প্রকট হয়ে উঠেছে।
এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অবিলম্বে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সামগ্রিক বিষয়টিতে হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রীকে রবিবার চিঠি দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা। বেহালার পর্ণশ্রী থানা এলাকার রয়েড পার্কে আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর, পেট্রোল ঢেলে আগুন চেষ্টার অভিযোগ উঠল 130 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। ভাঙচুরে বাধা দেওয়ায় কংগ্রেস নেতার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। আইএনটিইউসি নেতার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কংগ্রেস ছাড়ার জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল। গতকাল কংগ্রেসের বেদি ভাঙার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই আক্রোশেই রাতে তাঁর বাড়িতে হামলা বলে এমনটাই দাবি করেছেন আইএনটিইউসি নেতা। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন আইএনটিইউসি নেতা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। কানপুরে দুর্ঘটনার খবর। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিল বাস। কানপুরে বেপরোয়া বাসের বলি, 6 আহত, 9 মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। পুলিশ সূত্রে খবর, কানপুরে তাঁতমিল এলাকায় ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি বাইকেও পরপর ধাক্কা মারে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। টুইটারে শোক জ্ঞাপন রাষ্ট্রপতির। অন্যদিকে তেলেঙ্গানার করিমনগরে বেপরোয়া গাড়ি পিষে দেয় ফুটপাতে বসে থাকা 4 মহিলাকে। ঘাতক গাড়ির চালক নাবালক বলে জানিয়েছে পুলিশ।